ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট বা পশ্চিমবঙ্গ বন দপ্তর 2000টি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকে। আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ করব, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর যদি তুমি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা রয়েছি westbengalforest.gov.in। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে হোয়াটস নিউ, পাবলিশ ডেট, টাইটেল। এখানে দেখতে পাচ্ছি 30/7/2020 এটা পাবলিশ হয়েছে। আর এখানে যে পদটা হচ্ছে সেটা হচ্ছে বন সহায়ক নিযুক্তি, বিজ্ঞপ্তি ও আবেদনপত্র। এখানে প্রথমেটা দিয়েছে বিজ্ঞপ্তি, তারপর এটা আবেদনপত্র। প্রথমে তোমাদেরকে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই। তো আমি একবার ডাউনলোড করে রেখেছি, তো আরেকবার তোমাদের জন্য ডাউনলোড করছি। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছে এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক, বন সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। আর বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নোটিফিকেশান নাম্বারটা দিয়েছে, আর ডেট দিয়েছে 22/7/2020। 2000টা পোস্ট এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। কন্ডিশন অফ সার্ভিস এখানে বলে দিয়েছে, তো এই নিয়োগটা সম্পূর্ণরূপে কন্ট্রাকচুয়াল হবে, আর বেতন 10,000 টাকা পার মান্থ। আর যে ডিভিশনগুলোতে নিয়োগ করা হবে সেগুলো এখানে বলে দিয়েছে, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন, সব ডিস্ট্রিক্টেই মোটামুটি নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের। এবার চলে আসছি এলিজিবিলিটি বা যোগ্যতা। তো প্রার্থীকে অবশ্যই ক্লাস 8 পাস থাকতে হবে ন্যূনতম যোগ্যতা, সেটা পশ্চিমবঙ্গের একটা রিকগনাইজড স্কুল থেকে। তারপরে এজ লিমিট বা বয়স বলেছে, অ্যাপ্লিকেশন শুড বি বিটুইন 18 ইয়ার অ্যান্ড 14 ইয়ার্স অফ এজ। প্রার্থীকে অবশ্যই 18 থেকে 40 বছরের বয়সের মধ্যে থাকতে হবে। 1 জানুয়ারি অফ দ্য অ্যাপ্লিকেশন, 3/2020 অ্যাপ্লিকেশন, দ্য ডেট অফ বার্থ শুড বি ফ্রম 1/1/1980 থেকে 1/12/2001-এর মধ্যে থাকতে হবে। কিন্তু আবার এসসি এসটির জন্য যেরকম ছাড় থাকে 5 বছরের, সেরকম ছাড় থাকবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তোমাদেরকে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন শুড বিটুইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে। আর সেক্স বলেছে নো বার, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল কন্ডিশন বলেছে, ডিউ টু দ্য নেচার অফ জব, ফরেস্ট এরিয়া, পার্সন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি উইল বি অ্যাসেসড বাই দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এবার চলে আসছে সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদেরকে বলে দিই যে কী কী ডকুমেন্টস দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স, তোমাদেরকে রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদেরকে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড দিতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য মার্কশিট অফ অর সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস, তুমি যেটা লাস্ট এক্সাম পাস করেছিলে সেটার মার্কশিট দিতে হবে। সিলেকশন প্রসেস বলেছে যে নিয়োগ কীভাবে হবে, বলেছে অল অ্যাপ্লিকেশন উইল বি ইনিশিয়ালি স্ক্রিনড ফর্ম লোকেশন অর রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড, অ্যান্ড দ্য ওয়ান্স দ্যাট আর নট সিমিলারলি রিজেক্টেড শ্যাল বি দেন স্ক্রিনড ফ্রম দ্য আদার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, ঠিক আছে, এভাবে বলে দিয়েছে। তারপরে চলে আসি যে যে পরীক্ষাগুলো হবে, সে বলেছে প্রথমে অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি, বাংলায় পড়ার জন্য 30 মার্ক থাকবে। অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি, বাংলায় লিখতে 30 নম্বর থাকবে। অ্যাবিলিটি টু রিড ইংলিশ অথবা হিন্দি 10 মার্ক। জেনারেল নলেজ ওরাল টেস্টের জন্য 20 নম্বর। পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক 10 থাকবে, টোটাল থাকবে 100 মার্কের, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আশা করছি সবগুলোই অ্যান্সারটা আমি যতটা পারা সম্ভব আমি দিয়েছি, ঠিক আছে। এবার তোমাদেরকে চলে যাচ্ছি ইসের দিকে, কি বলছে এই অ্যাপ্লিকেশন ফর্মের দিকে, ঠিক আছে। এটাও একবার ডাউনলোড করে রেখেছিলাম, তো আরেকবার তোমাদের জন্য ডাউনলোড করলাম। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আমি বাংলাতেই তোমাদের দেখাচ্ছি। এই যে বন সহায়ক, এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তোমাদেরকে এখানে বলেছে বন সহায়ক পদের জন্য এটা অ্যাপ্লিকেশন, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে ছবি দিবে, আর তোমাদের জেলা যে জেলা থেকে নিয়োগ করবে সেই জেলার নাম, আর নিজের নাম দিবে, মাতা পিতার নাম দিবে, জন্ম তারিখ দিবে, তপশিলি জাতি থাকলে সেটা লিখবে, শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থাকে যেটা সেটা লিখবে, ঠিকানা দিয়ে দিয়েছে ঠিকানা লিখবে, ঠিক আছে। তারপরে তোমাদের একটা মোবাইল নাম্বার দিবে, একটা ইমেল বলেছে যদি থাকে, যদি নাম্বার তোমাদের কাছে ইমেল নাম্বার থাকে সে তাহলে সেটা ইমেল দিবে। তারপরে এখানে স্বাক্ষর করে জমা দিয়ে দিতে হবে। এটা ইনস্ট্রাকশান বলে দিয়েছে অ্যাপ্লিকেশনের, তোমাদেরকে কী কী দিতে হবে। তো আশা করছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলতে পেরেছি। আবেদনকারীর জন্য নির্দেশাবলীতে দিয়েছে আবেদনপত্রটি ডাউনলোড করিতে হবে এবং একটি বিন্যাসে আবেদন করিতে পারেন, আবেদনপত্রটি নির্দেশ অনুযায়ী যথাযথ পূরণ করিতে হবে,
যেভাবে দেওয়া আছে সেভাবে পূরণ করতে হবে। তারপরে 2 নম্বর বলেছে আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় সকল সংযুক্তিপত্রগুলি দৃঢ়ভাবে সংযুক্ত করিতে হবে, যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো দিতে হবে। কেবলমাত্র প্রাসঙ্গিক নথিপত্রের সব প্রত্যায়িত ফটোকপি সংযুক্ত করিতে হবে, কোনোরূপ আসল বা মূল প্রমাণপত্র সংযুক্ত করিবার প্রয়োজন নেই। তোমাদের সবগুলো জেরক্স দিতে হবে, আসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে লক্ষণীয় যে বিজ্ঞাপন দেওয়ার পর হইতে 7টি কর্মদিবসের মধ্যে আবেদনপত্রের গ্রহণ প্রক্রিয়াটি সমাপ্ত হইবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি বলে দিলাম। আর এখানে বলে দিয়েছে যে জেলা আর আবেদন করুন, যেমন সব জেলার কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, ঝাড়গ্রাম এভাবে সব জায়গার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। এই ভিডিওটা তুমি যদি শেয়ার করে দাও তাহলে অন্যান্য বন্ধুরাও জানতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।